পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আট উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল প্রথমে ব্যাট করে আট উইকেটে দুশো তেইশ রান করে কিউই অনুর্ধ্ব উনিশ দল জবে মাহমুদ হাসান জয় সেঞ্চুরিতে তেরো ওভার এক বল আগেই জয় নিশ্চিত করে টাইগার জুবারা এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল আকবর আলীর দল জয়ের জন্য তখন প্রয়োজন এক রান আর সেঞ্চুরি থেকে তিন রান দূরে মাহমুদুল হাসান জয় সেখান থেকে হাঁকালেন নিজের ইনিংসের প্রথম ছক্কা আর তাতেই বাজিমাত জুবা টাইগারের কিউই বধ দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় সে সাথে আক্ষেপ পূরণ মাহমুদুলের কেননা গেল ম্যাচেই যে দেশের হয়ে জুবাদের মধ্যে প্রথমবার নিরানব্বই রানা আউট হয়ে পুড়তে হয়েছিল সেঞ্চুরির আক্ষেপে এমন দাপট অবশ্য ছিল ম্যাচের শুরু থেকেই তানদীপ সাকিব শিকার বানান হোয়াইটকে রানের পূজি পায় স্বাগতিকরা মুরাদ অভিষেক আর তানজিব নেন দুটি করে উইকেট যদিও মাঝারি লক্ষ্যে নরবরে শুরু ছিল বাংলাদেশেরও সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ অনেক তবে আক্রমণাত্মক মেজাজে তানজিদ হাসান করেন পঁয়ষট্টি মাহমুদুল আর তহিদ হৃদয়ের হারনা মানা একশো আঠাশ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত হয় অনুর্ধ্ব উনিশ দলে পঁচানব্বই বলে মাহমুদুল একশো তিন আর তহিদ অপরাজিত থাকেন একান্ন রানে হৃদয় জয়ের দাপটে নিশ্চিত হয় সিরিজ সাথে সাকিবরা যা করেছিলেন ঘরের মাঠে এবার ওদের মাঠেই কিউইদের বাংলা হাতছানি আকবর আলীদের সামনে তাহিদ যমুনা স্পোর্টস